আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি হচ্ছে আমার গ্রামের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমার বাবার বাড়ির ভিডিও এটা। তো সেখানে হচ্ছে কালকে মাছ ধরা হয়েছে, পুকুর সেচে। তো সেই ভিডিওটা আমার বোন আমাকে দিয়েছে, আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো ও অতটা সুন্দরভাবে ভিডিও করতে পারে নাই, কারণ ও তো জানে না যে আমি ভিডিওটা সবার সাথে শেয়ার করব। ও হচ্ছে আমাকে দেখার জন্য দিয়েছে, আমি যেহেতু যেতে পারি নাই তাই। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ির যে পুকুর সেটা। তো পুকুরটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, ক্যামেরায় কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু এটা অনেক দিন যাবত মাটি কাটা হয় না, তাই হচ্ছে গভীরতাটা একটু কমে গেছে। এমনিতে পুকুরটা খুব বড়, আর প্রতি বছর এই পুকুরটা সেচে মাশাআল্লাহ অনেক মাছ পাওয়া যায়। তো এই মাছগুলো কিন্তু চাষ করা হয় না, এমনিতেই নদী থেকে বিল থেকে চলে আসে। তো এই মাছটা সাধারণত ধরা হয় হচ্ছে শীতকালে। তো শীতকালে এই বছর মাছটা ধরা হয় নাই, ভাবছিল এবছর আর ধরবে না, কিন্তু এখন গরম, অতিরিক্ত গরমে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া এখান থেকে পানি নিয়ে পাট চাষ করা হয়, পাট খেতে দিয়েছে। তাই হচ্ছে পুকুরটা একেবারে শুকিয়ে যাচ্ছে। সবাই ভাবলো তাহলে মাছটা ধরেই ফেলি, কিছুটা পানি যেহেতু আছে, ওটা হচ্ছে মেশিন দিয়ে সেচে তারপরে মাছগুলো ধরে নিচ্ছে। আর আগে এই পুকুরটা যখন সেচা হতো, দুই দিন এক রাত লাগতো মেশিন দিয়ে পানিটা হচ্ছে শেষ করতে। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে মাছগুলো ধরে নিচ্ছে, কতটা সুন্দর দৃশ্য এই মাছ ধরার দৃশ্য। আর এখানেই তো কিছুটা ছোট মাছ ধরা হয়েছে, আর কি ছোট মাছগুলো তো আগে উঠানো হয়, তখন সবাই মিলে ছোট মাছগুলো বেছে নিচ্ছে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পুঁটি মাছ, দেখেই তো খেতে মন চাইছে, কিন্তু আমি যেহেতু ওখানে নেই, আমার জন্য রেখে দেবে, রেখে দিলে কী হবে, আমি তো টাটকা খেতে পারছি না। এই তো দেখেন এই মাছগুলো সবাই মিলে এখন বেছে পরিষ্কার করছে। আর এই মাছ কিন্তু বিক্রি করে না, এগুলো হচ্ছে নিজেরাই খাবে সবাই। এটা আমার বাবার বাড়ির ভিডিও, আমি আবারও বলছি আমি এখন ঢাকাতেই আছি, কিন্তু ঢাকাতে বসে গ্রামের ভিডিও উপভোগ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো গ্রামের পুকুর সেচে কিভাবে মাছ ধরা হয়, কিভাবে পরিষ্কার করা হয়, সেটা নিয়ে ছিল আমার আজকের ভিডিও। এই তো দেখতে পাচ্ছেন কত ছোট মাছ, এখানে কিন্তু অল্প কিছু ঢালা হয়েছে, আরও আছে, প্রচুর মাছ আছে। তো এখানে আবার মাছ কাটাকাটি চলছে, আজকে হচ্ছে যেগুলো রান্না হবে সেগুলো কাটাকাটি করছে, আর বাকি সব মাছগুলো কিন্তু আলাদা করে রাখা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে মাছ, আর এই তো শোল মাছ, শোল মাছ চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তো এটা আর কি সবার পেটে যেতে চাইছে না, তাই হচ্ছে সে চলে যাচ্ছে। তো মাছগুলো মাশাআল্লাহ খুবই বড় হয় আমাদের পুকুরের। আর এখানে দেখেন কই মাছ কেটে নিয়েছে, শিং মাছ, তো এগুলো আজকে রান্না করবে। তারপরে তো এখানে এই যে মাছগুলো ধুয়ে নিয়েছে সবগুলো মাছ, শিং মাছগুলো দেখেই বুঝতে পারছেন কতটা বড় সাইজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড়। তো এই মাছের সাইডে যে কালো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে শিং মাছের ডিম, আর সাইডে হচ্ছে আমার ভাইয়ের মেয়ে বসে বসে বিস্কিট খাচ্ছে। ভিডিওর মাধ্যমে ওকেও একটু দেখতে পেলাম। তো দেখেন আজকে রান্না করার জন্য কী কী মাছ কেটে নিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর সবগুলো তো আর রান্না করবে না, এখান থেকে ফ্রিজে রেখে দেবে, আর যে মাছগুলো দেখতে পেয়েছেন ওখান থেকে সবাইকে দিবে, আর বাকি যে মাছগুলো থাকবে ওগুলো হচ্ছে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেবে, কারণ এভাবে কিন্তু দেশি মাছগুলো খেতে বেশি মজা আর শরীরের জন্য খুবই উপকারী। তাই এই মাছগুলো বিক্রি করবে না, নিজেরাই খাবে সব, আমার জন্য রাখা হবে। তবে আমি তো এখন যেতে পারছি না, আমি পরে খাবো। তো এই মাছ ধরার দৃশ্যটা সরাসরি দেখতে যে এত ভালো লাগে, যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।